আচ্ছা, এতদিন তো অনেক গেল যে মেয়েদের ইমপ্রেস করো, মেয়েদের আকর্ষণ করো, এক্স ওয়াই জি, কিন্তু এরকম অনেকেই তো আছো যারা হয়তো আমার ভিডিওসগুলো দেখছো, এমন কিছু মানুষ যারা হয়তো রিলেশনশিপে অলরেডি কমিটেড আছো, তাদের ক্ষেত্রে তো অন্য একজন মেয়েকে বা অন্য একজন মানুষকে ইমপ্রেস করার দরকার নেই, দরকার আছে নিজের গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করা। তুমি হয়তো তার সাথে কথা বলছো এবং হঠাৎ করেই সে দেখলে রেগে গেল আর তুমি ভাবছো ম্যানে ক্যা কিয়া। তাই চলো আজকে আমরা ডিসকাস করি কিভাবে তার মানভঞ্জন করা যেতে পারে। কোনো জ্ঞান দেবো না, জাস্ট কিছু রিয়েল লাইফ সিচুয়েশনস দেবো এবং সেটারই কিছু ট্যাকটিক্স বলবো যেটা তুমি করলে পর ভালোবাসা বাড়বে বই কমবে না। সো ইফ দিস ভিডিও সাউন্ডস ইন্টারেস্টিং, লেটস হপ ইনটু ইট। পয়েন্ট নাম্বার ওয়ান, ব্যাগটা আমায় দে। হয়তো তোমরা দুজনে কোথাও বেরিয়েছো এবং তোমার হাতে অলরেডি একটা ব্যাগ আছে, সে হয়তো সামনে থেকে আসছে এবং সে হয়তো কোথাও থেকে ধরো অফিস থেকে হোক কিংবা কোচিং থেকে হোক ফিরছে, তার কাঁধে হয়তো একখানা ভারী ব্যাগ। তুমি তার কাছে যাও এবং তাকে গিয়ে বলো তোর ব্যাগটা আমায় দে। প্রথমে সে হয়তো বলবে না না ব্যাগটা আমার ঠিক আছে, হালকা আছে, আমি নিতে পারবো। বাট গো টু হার অ্যান্ড ইনসিস্ট হার যে না তোর ব্যাগটা ভারী, আমি সেটা ক্যারি করছি। কোথাও না কোথাও সে ফিল করবে দ্যাট ইউ আর আ ম্যান অফ স্ট্রেংথ এবং বুঝতে পারবে যে তোমার রেসপন্সিবিলিটি নেওয়ার ক্যাপেবিলিটি আছে। ট্রাই করে দেখো অ্যান্ড থ্যাংক মি লেটার। পয়েন্ট নাম্বার টু, হোল্ডিং হার ফ্রম ব্যাক। হয়তো তোমাদের আজকে দেখা করার কথা, তুমি হয়তো দেখতে পাচ্ছ ওখানে সে দাঁড়িয়ে আছে এবং তোমার জন্য অপেক্ষা করছে, তাই তুমি তার কাছে সামনাসামনি না গিয়ে পেছন থেকে যাও, পেছন থেকে গিয়ে আলতো করে তার কোমরে হাত দাও এবং গিয়ে তাকে বলো হ্যাঁ রে তোকে যে খুব সুন্দর দেখতে লাগছে। দ্যাটস ইট। প্রো টিপ, কিস হার হিয়ার, এতে সম্পর্কে প্যাশনটা কিন্তু বাড়ে। তবে একটা সতর্কবাণী দিয়ে রাখি যে এটা আমি তাদের ক্ষেত্রেই বলছি যারা অনেক দিন ধরে একটা রিলেশনশিপে আছে এবং তারা খুব ক্লোজ, ঠিক আছে। পয়েন্ট নাম্বার থ্রি, চোখে চোখে কথা বলা। চোখে চোখে এত কথা মুখে কেন বলো না। হয়তো ধরে নিচ্ছি তোমরা হয়তো দুজনে মিলে কোনো একটা অনুষ্ঠানে গেছো, তুমি হয়তো এর সঙ্গে কথা বলছো, ও হয়তো অন্য কারোর সঙ্গে কথা বলছে এবং তোমরা খুব নিকটে নেই। কোথাও যেন ফাঁকা সময় পেলে তাকে, সে যেহেতু দূরে আছে, তার দিকে তাকানো একটু সেডাকটিভলি, একটা দুষ্ট মিষ্টি হাসি এবং অনেকটা প্যাশন নিয়ে তার দিকে তাকানো এবং একটা তাকে বুঝিয়ে দেওয়া তাকে দেখতে অপরূপা লাগছে। ট্রাই করে দেখো, এতে রিলেশনশিপে আবারও বলছি প্যাশন বাড়ায়। পয়েন্ট নাম্বার ফোর, কমপ্লিমেন্টিং হার। এটা হয়তো অনেকবারই বলেছি যে তাকে কমপ্লিমেন্ট করো, জেনুইনলি কমপ্লিমেন্ট করো, তবে এখানে এবার একটা কিন্তু টুইস্ট আছে। যখন তাকে তুমি ইন্ট্রোডিউস করছো, হয়তো তুমি তাকে কোনো তোমার বন্ধুর কাছে ইন্ট্রোডিউস করছো, তুমি বলছো সৌরভ ঐশী, ঐশী সত্যি কথা বলতে আমার জীবনের কিন্তু একটা শ্রেষ্ঠ ঘটনার মধ্যে অন্যতম, সে আমাকে যেভাবে বোঝে, সে আমাকে যেভাবে ভালোবাসে, সে আমাকে যেভাবে কেয়ার করে আর হয়তো কোনো মানুষ পারবে না। সত্যি আই এম ভেরি লাকি যে ঐশী আমার জীবনে আছে। ঐশী সৌরভ, সৌরভ ঐশী, তোমার কথার মধ্যে যেন প্যাশনটা বারবার বেরিয়ে আসে আর এবং এই জেনুইননেস, এই যে সততা তোমার কথার মধ্যে তার তাকে কমপ্লিমেন্ট করতে গিয়ে, এটা কিন্তু কোথাও যেন তোমাদের ভালোবাসাটাকে আরও বেশি উজাড় করে তোলে। পয়েন্ট নাম্বার ফাইভ, টকিং অ্যাবাউট পাস্ট। এটা হয়তো অনেকে বলবে যে পুরনো কাসন্দি ঘেটে লাভ আছে কি, যা হবার হয়ে গেছে সামনের দিকে দেখো। অফকোর্স সামনের দিকেই দেখা উচিত, কিন্তু কোথাও যেন তুমি যদি তোমার পুরনোটাকে, দুজন মানুষ যদি একে অপরের পাস্টটাকে আহ্বান জানাতে না পারে না, তাদের কিন্তু সম্পর্কে অসুবিধাটা বেশি হয়। যখনই তুমি ইন দ্য নেকেড অফ দ্য ওয়েজে তুমি নিজের ভাবগুলোকে, নিজের ডার্কেস্ট অফ দ্য সিক্রেটসকে বলো কিংবা নিজের পাস্টটাকে, যদি সেটা ডার্ক পাস্ট ভালো মন্দ যেরকম হোক না কেন, সেটা তুমি তাকে যদি উজাড় করে, প্রাণ খুলে, ভরসা করে, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, নিজের বাদগুলোকে বারবার ভেঙে ভেঙে বলতে পারো এবং উভয় মানুষই যদি সেটা একে অপরের সঙ্গে করতে পারে, তাতে ভালোবাসা বাড়ে বই কমে না। পয়েন্ট নাম্বার সিক্স, আমি জানি পাঁচটা পয়েন্ট বলার কথা ছিল, বাট হিয়ার্স ঋতবান, তোমাদেরকে সবসময় এক্সট্রা কিছুই দেবে, সো দিস ইজ দ্য বোনাস পয়েন্ট অ্যান্ড দ্যাট ইজ আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। পৃথিবী উল্টে যাক, এবার থেকে ওপার হয়ে যাক, সূর্য দক্ষিণে উঠতে শুরু করে দিক, কিন্তু এই যে তিনটে শব্দের বাক্য আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এটা তোমার সম্পর্কে যে কোনো চিড়কে, যে কোনো আঘাতকে অনায়াসে মুছে ফেলতে পারে। এই যে চোখের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে প্যাশনেটলি তাকে বলা যে আমি তোমাকে ভালোবাসি, এটার থেকে সুন্দর হয়তো আর কিচ্ছু হতে পারে না। বারবার বলতে থাকো এবং বারবার তোমার রিলেশনশিপ দেখবে আগের থেকে আরও অনেক বেশি সুন্দর হয়ে গেছে। সো দিস ইজ অল ফর দিস ভিডিও গাইস, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করে দিও। সো দিস ইজ ঋতমান দাশঘোষ সাইনিং অফ ফর টুডে অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। ততদিন ভালোবাসতে থাকো, কারণ ভালোবাসার থেকে ভালো আর কি হতে পারে। যদি গার্লফ্রেন্ড না থাকে এবং যে কোনো মেয়েকে 7 মিনিটের মধ্যে ইমপ্রেস করতে চাও, তার জন্য দেখো উপরের ভিডিওটা। আর যদি এটা জানতে চাও কোনো মেয়ে তোমায় সিক্রেটলি ভালোবাসে কিনা, তার জন্য দেখো নিচের ভিডিওটা। দেখা হবে পরের ভিডিওতে।